আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শাকির হাসান আবারও সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রিগাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। আজকে আমরা রাসায়নিক বিক্রিয়ার আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব যৌগের সংকেত লেখার নিয়ম। তো আমরা প্রথমে ধরে নেই এ একটা মৌল যার যোজনী এক্স এবং বি অপর একটি মৌল যার যোজনী ওয়াই। এক্ষেত্রে কী হবে জানো, এক্ষেত্রে আমাদের যোজনীটা একটা আরেকটার সাথে ইন্টারচেঞ্জ করবে, মানে দাঁড়াচ্ছে যার এক্স এর যোজনী এক্স থাকার কারণে এক্স ও বিকে দিয়ে দিবে, আর যার ওয়াই সে অপরটাকে দিয়ে দিবে। এক্সের যোজনী এক্স হচ্ছে এর যোজনী, তাই এটা বিশতে চলে আসলো। সাপোজ ধরো আমার কাছে পানি আছে, হাইড্রোজেনের যোজনী কত? এক। অক্সিজেনের যোজনী কত? দুই। তাহলে আমরা হাইড্রোজেনের যোজনী আর অক্সিজেনের যোজনী পরস্পর কী করবে? ইন্টারচেঞ্জ করবে। অক্সিজেন দুই হওয়াতে হাইড্রোজেনের এখানে আমরা টু লিখি এবং হাইড্রোজেনের ওয়ান হওয়াতে আমরা অক্সিজেনের এখানে ওয়ান লিখি, কিন্তু ওয়ানের কোনো ভ্যালু নাই তাই আমরা এটাকে লিখি না। যেহেতু এটার কোনো ভ্যালু না থাকার কারণে আমাদের এটাকে লিখতে হয় না। ওকে, সবাই মোটামুটি বুঝতে পারছো আশা করা যায়। তো এটা কি হবে, একজনের যোজনী আরেকজনকে ট্রান্সফার করে দেবে। এ মৌলের যোজনী এক্স হলে আর বি মৌলের যোজনী ওয়াই হলে একজন আরেকজনকে এটা ট্রান্সফার করে দেবে, দ্যাটস ইট। এবার দেখো, ধরো অ্যালুমিনিয়াম মৌলের যোজনী তিন, অ্যালুমিনিয়াম মৌলের যোজনী তিন এবং অক্সিজেনের যোজনী দুই, তাহলে এটা কী হবে? অ্যালুমিনিয়ামের যোজনী কার কাছে ট্রান্সফার হয়েছে? অ্যালুমিনিয়ামের যোজনী ট্রান্সফার হয়েছে অক্সিজেনের কাছে, তো এই কারণে তিন চলে আসলো। আর অক্সিজেনের যোজনী ট্রান্সফার হয়েছে অ্যালুমিনিয়ামের কাছে, দ্যাট সিম্পল। এটা আসলে ব্যালেন্স করার জন্য একটা আরেকটার সাথে ইন্টারচেঞ্জ করে। আই গেস মোটামুটি ক্লিয়ার। যদি কোনো কোশ্চেন থেকে অবশ্যই জিজ্ঞেস করবা, আর পরবর্তী স্লাইডগুলো দেখলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। তো অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা আগেই শিখছি, অ্যালুমিনিয়াম অক্সাইড কেন হয়েছে আমরা জানি। ধাতুর নাম সবসময় আগে হয় এবং অধাতুর নাম পরে হয়। আমরা এখানে বলছিলাম না সবার শেষে আইড কেন যুক্ত হলো? অক্সিজেন। তাহলে এখানে ওই ইজেন বাদ হয়ে এখানে আইট যুক্ত হলো, তাহলে এটা অ্যালুমিনিয়াম অক্সাইড হয়ে গেল। ওকে, এবার দেখো, সোডিয়াম এর যোজনী হচ্ছে এক, ফসফেট একটা যৌগমূলক যার যোজনী হচ্ছে তিন। তাহলে কী হবে এখানে? এই সোডিয়াম ফসফেট এখানে নামের কোনো পরিবর্তন হয় নাই, যৌগমূলকের নামে পরিবর্তন না করলেও চলে। তো এখানে দেখো, এই যে সোডিয়ামের যোজনী এক ছিল, এক হওয়াতে ফসফেটের কোনো পরিবর্তন হয় নাই, যা ফসফেট যা আছিল তাই হয়েছে। যেহেতু একের কোনো ভ্যালু নাই তাই এখানে আমরা কোনো পরিবর্তন লিখি নাই। আর ওদিকে ফসফেটের যোজনী তিন হওয়াতে এখানে আমরা কী করছি? থ্রি দিছি। এভাবে আমাদের সোডিয়াম ফসফেট গঠিত হয়। ধরো অ্যালুমিনিয়াম একটা যৌগ মৌল যার যোজনী তিন, ফসফেট তিন। তো দেখো দুইটা কি সমান না? একটা জিনিস মনে রাখবা, এইটা অবশ্যই মনে রাখতে হবে। আমাদের ফার্স্ট পয়েন্ট কী ছিল? একটা মৌলের যোজনী এক্স হলে সেটা অপর মৌলকে দিয়ে দেয় এবং অন্য মৌলের যোজনী ওয়াই হলে সেটা অপর মৌলকে দিয়ে দেয়। কিন্তু যখন এটা সমান হয়ে যাবে তখন কি আর লেখা লাগবে না। সাপোজ ধরো আমার কাছে এখন কার্বন ডাইঅক্সাইড আছে, কি কার্বনের যোজনী এখন দুই, অক্সিজেন যোজনীও কত? দুই। তখন এই যৌগটা কী হয়ে যাবে? কার্বন মনোক্সাইড, কারণ দুই আর দুই কী করে? কাটাকাটি যায় না, কাটাকাটি গেলে কত হয়ে যায়? এক হয়ে যায় না, এক হয়ে গেলে এটা কোনো ভ্যালু থাকে? সো এই জন্য এটা কী হয়েছে? কার্বন মনোক্সাইড হয়ে যায়। ঠিক একইভাবে ওর যোজনী তিন কাটাকাটি করে কত থাকে? এক না, এক আর লেখা দরকার আছে? সো এই কারণে আমাদের অ্যালুমিনিয়াম ফসফেটের এখানে যাদের যোজনী সমান হবে সেই ক্ষেত্রে আমাদের লেখার প্রয়োজন পড়বে না। ওকে, সো আমরা পরের স্লাইডটা দেখি। আয়রনের যোজনী আমরা জানি দুইটা, হ্যাঁ,
এখানে ফেরাস আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। যখন যোজনী দুই, কারণ যেহেতু দুইটা এর জন্য প্রথমটা হলে আমরা বলবো আস, তাহলে এটার নাম কি হবে? ফেরাস। যদি তিন হতো তাহলে এটা হতো ফেরিক। ওকে, আর এটা কি? অক্সিজেন। তাহলে এখানে দুইটার যোজনী কি? দুই দুই সমান, সমান হওয়াতে এই ফেরাস অক্সাইডের মধ্যে ওরা কি যোজনীটা কাটাকাটি চলে যায়, এক এক হয়ে যায় না? তো এই ক্ষেত্রে আমাদের আর লেখার প্রয়োজন পড়ে না। তো এটা কী দাঁড়াইলো? ফেরাস অক্সাইড, বা এটাকে আয়রন টু অক্সাইডও বলে। অনেক সময় অবজেক্টিভলি আয়রন টু অক্সাইড থেকে ঘাবড়ে যেও না, এটাই ফেরাস অক্সাইড। ফেরাস অক্সাইড কি মোটামুটি সবাই বুঝতে পারছো আশা করা যায়। তারপর আমরা বলছি আয়রনের যোজনী যখন তিন তখন এটা হচ্ছে ফেরিক, আর অক্সিজেন তো এটা কি হয়ে গেল? ফেরিক অক্সাইড। কারণ হচ্ছে কি, আইট কই থেকে আসলো? জেন ছিল ইজেন, অক্সিজেন, ইজেন বাদ হয়ে, অক্সিজেনের ইজেন বাদ হয়ে কি হইল? ইজেনটা চলে যাচ্ছে, এটা কি হয়ে গেল? চলে গেল। আর যুক্ত হয়েছে কি? আইট যুক্ত হয়েছে কি? আইট। সো এভাবে আইট যুক্ত হওয়ার কারণে ফেরিক অক্সাইড উৎপন্ন হলো, আয়রন থ্রি অক্সাইডও বলা যায়। এখন আমরা দেখতে পারতেছি, ধরো ফেরিক, ফেরিক কারণ এখানে যোজনী কত? আয়রনে থ্রি, তাহলে এটা হচ্ছে ফেরিক সালফেট। তাহলে এটা ইন্টারেস্টিং, তোমাদের একটা এটা থার্ড পয়েন্ট, এটা মনে রেখো, এটা হচ্ছে আমাদের থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট। যখন দেখবা যে একটা যৌগমূলকের মধ্যে আমাদের যোজনী লিখতে হয়, তখন এটাকে অবশ্যই যৌগমূলকটাকে ব্রেকেটে দিয়ে তারপর লিখবা। যদি আমি এখানে ব্রেকেটে না দিই তাহলে কেমন হইতো? সালফেট, তারপর আবার থ্রি লিখলাম, তাহলে কি 43 হয়ে গেল না? কেমন দেখা যায় না জিনিসটা? খুব বাজে দেখা যায়। এই জন্য আমরা যদি যৌগমূলক লিখি অবশ্যই যৌগমূলককে ব্রেকেটে দিতে হবে। যদি যৌগমূলকের এখানে কোনো সংখ্যা লিখতে হয়, 2, 3, 4 যা লিখতে হয়, আমরা ওটাকে অবশ্যই কী করতে হবে? ব্রেকেটের মধ্যে দিতে হবে। আমরা জানি আয়রনের যোজনী এখানে তিন, তো এই তিন এখানে ট্রান্সফার করলো, এবং সালফেটের যোজনী কত? দুই, দুই এখানে ট্রান্সফার করলো। তা এটার নাম কী দাঁড়ালো? ফেরিক সালফেট। এটার নাম কী দাঁড়ালো? ফেরিক সালফেট। এখানে ইম্পর্টেন্ট পয়েন্টটা কি? যৌগমূলক হলে অবশ্যই ব্রেকেটের ভিতর দিতে হবে, যৌগমূলক হলে অবশ্যই তাকে ব্রেকেটের ভিতর লিখতে হবে। ওকে, এবার দেখো কার্বনের যোজনী কত? 4, অক্সিজেন যোজনী কত? 2। তাহলে আমরা শিখছি না যে কার্বন ট্রান্সফার করলে কি এরকম হওয়ার কথা না, এখানে কি হবে? অ্যাকচুয়ালি কাটাকাটি হবে, কাটাকাটি করলে দুই দিয়ে কাটাকাটি যায় না, এটা দুইয়ের গুণিতক, 1, 2 এরকম হয় না, 1, 2 তাহলে এটা কি হয়ে গেল? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা ডাই কেন বলতেছি? যখন এরকম দেখবা যে অক্সিজেনের একাধিক নাম্বার হইতে পারে, ওই মৌলের একাধিক নাম্বার হইতে পারে, তো এখানে অক্সিজেন দুইটা থাকার কারণে ডাই। আমরা বলছিলাম এক মানে মনো, এক মানে কি? মনো। যদি কার্বনের সাথে একটা অক্সিজেন থাকে তখন এটা আমরা কি বলি? কার্বন মনোঅক্সাইড। যখন দুইটা থাকে তখন আমরা বলি ডাই। দুই হইলে ডাই, দুই হইলে কি? ডাই। তিন হইলে, তিন হলে হচ্ছে ট্রাই, কি হয়? ট্রাই, ঠিক আছে। এরকম চার হলে হয় টেট্রা, পাঁচ হলে হয় পেন্টা, এগুলো নাইনে উঠে আরও শিখতে পারবা। ওকে, দেখো সালফার এখানে যোজনী কত? 6, অক্সিজেনের কত? 2। তাহলে ওই যে ট্রান্সফার করলে এরকম হওয়ার কথা, কিন্তু কি এটা কি দুইয়ের গুণিতক না? তাহলে 2 × 2, 3 × 6 তাহলে এটা কীভাবে লেখা যায়? ট্রান্সফার করবে অক্সিজেনেরটা, 1 তো এটা এখানে আসবে আর 3টা হচ্ছে এখানে চলে যাচ্ছে, তাহলে এটা কী হলো? সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড যখন অধাতুর মধ্যে যার যোজনী বেশি অনেকটা, ওই যে ধাতু যেমন নাম পরিবর্তন হয় না, এখানে ওর নাম পরিবর্তন হবে না, এ কারণে এটা কী হলো? সালফার। আর অক্সিজেন যোজনী কম হওয়ার কারণে ওর নামটা পরিবর্তন হয়েছে। ওকে, আমরা তাহলে দেখি সিলিকন, সিলিকন মৌলের যোজনী হচ্ছে, সিলিকন মৌলের যোজনী হচ্ছে 4, অক্সিজেনের যোজনী 2, তাহলে ট্রান্সফার করলে এখানে ওরা কি আবার গুণিতক? 2 × 4, 2 গুণিতক, তাহলে 2 × 2, 2 × 4 তাহলে এটা কী হলো? সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড বানান ভুলিছে। অ্যামোনিয়াম যোজনী 1, সালফেটের যোজনী 2, তাহলে এটা কী আসবে? অ্যামোনিয়াম সালফেট। আমরা বলছিলাম যে যোজনী যদি এরকম আসে তাহলে আমাদেরকে কী করতে হবে? ব্রেকেটে দিতে হবে। যৌগমূলকের যোজনী যদি 2, 3 এগুলা কিছু লিখতে হয় তখন এটাকে ব্রেকেটে লিখতে হবে অবশ্যই। ওকে, তাহলে এটার নাম হচ্ছে কি? অ্যামোনিয়াম সালফেট। তো আজকে আমরা
মোটামুটি কিভাবে যৌগের সংকেত লিখতে হয় মোটামুটি শিখলাম। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে কমপক্ষে 20টা অণুর সংকেত লিখে একটা ছবি তুলে কমেন্ট বক্সে আপলোড করবা, ছবিতে নাম লিখে দিবা যাতে আমি বুঝতে পারি যে এটা কে হোমওয়ার্কটা জমা দিচ্ছ। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, তোমার ডায়েরিতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, অথবা তুমি এখানে ফেসবুকে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি অবশ্যই তোমার সাথে কানেক্ট করে কথা বলার চেষ্টা করব, তোমার সমস্যা সমাধান সে করে। সবাই পড়াশোনায় একটু মনোযোগী হবা, আমরা খুব তাড়াতাড়ি একটা পরীক্ষা নিব। ওই পর্যন্ত আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি।